আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 5ই আগস্ট, দিন বুধবার। দৈনন্দিন রাশিফল, মেষ থেকে মীন রাশি ভাগ্যফল কি বলছে তার আগে জানব দিন ও পঞ্জিকা। সূর্যোদয় ঘটবে সকাল 5:10 আর সূর্যাস্ত সন্ধে 6:15। রাহু কালাম পড়েছে অশুভ মুহূর্ত, সকাল 11:42 থেকে দুপুর 1:21 পর্যন্ত থাকবে। আজকের দিনে অভিজিৎ মুহূর্তটি পড়েনি। চলে আসি রাশিফলে। মেষ রাশি, দিনটি আজকে খুব শুভ কাটছে, কিন্তু উগ্র মানসিকতা আজকে দিনে ত্যাগ করতে হবে। কর্মস্থানে আপনার নির্ভয় চিত্তের জন্য আপনার সম্মান বাড়বে। প্রতিবেশী বা বন্ধু স্থানীয় কোনো সহযোগীর সাথে আজকে বিবাদ ঘটতে পারে। বাহন চালানোর সময় একটু আস্তে চালান, ডান হাত বা বাঁ পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। মায়ের আশীর্বাদ আজকের দিনে পাচ্ছেন, কিন্তু গৃহ পরিবেশ আজকের দিনে কিছুটা অশান্ত থাকবে আপনাদের জন্য। দাম্পত্য জীবন ঠিক থাকছে। সরকারি ক্ষেত্রে মেষ রাশির আর্থিক উন্নতি রয়েছে। ঋণ মেটানোর চেষ্টা আজকের দিনে সরকারি ক্ষেত্রে যুক্ত মীন রাশির জাতক জাতিকারা করবেন। বেসরকারি ক্ষেত্রে দিনটি শুভ যাচ্ছে, ব্যবসায় লাভ থাকবে, তবে আজকের দিনে ইনভেস্ট করবেন না। মেষ রাশি আজকের দিনে উপায় হিসেবে যে কাজটি করবেন সেটি একটি কাঠ কয়লা নেবেন, সেটি 8 বার আপনার ওপর দিয়ে ঘুরিয়ে নেবেন, ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ। ঘুরিয়ে নেওয়ার পরে প্রবাহিত জলে সেটিকে ভাসিয়ে দেবেন। নেক্সট রাশি বৃষ রাশি, আজকের দিনটি শুভ কাটছে, কর্মচঞ্চল বা কর্মব্যস্ত থাকবেন। তর্ক বিতর্কর দ্বারা শত্রু তৈরি হতে পারে। আর্থিক লেনদেন অথবা বিনিয়োগ আজকের দিনে সাবধানে করুন। লটারি এবং শেয়ারের মাধ্যমে অল্প বিস্তর কিছু লাভ থাকবে। পারিবারিক জীবন মধ্যম থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে, পিতার থেকে লাভ আজকের দিনে পাচ্ছেন। দাম্পত্য জীবনে পারিবারিক লোকজনের কারণে কিছু অশান্তি তৈরি হতে পারে। ঋণ পরিশোধ করতে পারেন আজকের দিনে। বৃষ রাশির সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের কর্মদক্ষতা এবং প্রশংসা বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে বৃষ রাশির আজকের দিনটা সমস্যা থাকবে। বন্ধুস্থানীয় কারোর সাথে তর্ক ঘটতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা যুক্ত তাদের কিন্তু আজকের দিনে লাভ কম থাকবে। আজকের দিনে তামাক বা নেশা জাতীয় কোনো দ্রব্য আপনার নিচু কোনো কর্মচারী বা ঝাড়ুদারকে দান করুন, এতে শুভ ফলে বৃদ্ধি ঘটবে। মিথুন রাশি, আজকের দিনে ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানসিকভাবে টেনশন চিন্তা বাড়বে। আর্থিক উন্নতিতে কিছু সমস্যা আজকের দিনে দেখতে পাবেন। কর্মজীবনে শর্টকাট পরিত্যাগ করুন, তার বদলে পরিশ্রম করুন, তাতে কিন্তু আজকের দিনে উন্নতি থাকবে। গৃহে শুভ অনুষ্ঠান ঘটবে আজকের দিনে, তার আলোচনাও করতে পারেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি উগ্রতা কটু ব্যবহার পরিত্যাগ করুন, তাতে আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তা না হলে আত্মীয় স্বজনের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে শুভ কাটবে। সরকারি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যা থাকছে। বেসরকারি ক্ষেত্রে দিনটি ভালো যাবে, কিন্তু কর্মের প্রেশার বৃদ্ধি পাচ্ছে, কর্মজীবনে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় লাভের পরিস্থিতি থাকবে, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স বা ইমিটেশনের ব্যবসা করেন তাদের। আজকের দিনে ফিটকিরি 3 বার আপনার ওপর দিয়ে ঘুরিয়ে নিন, সেটিকে দক্ষিণ পশ্চিম কোণে ফেলে দিন। কর্কট রাশি, মিশ্র ফল লাভ হচ্ছে আজকের দিনে। দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যা আজকের দিনে জটিল হতে পারে। আপনার করা কোনো গোপন কাজ আজকে আপনাকে সমস্যায় ফেলবে, আইনি জটিলতা থেকে দূরে থাকুন। গৃহ পরিবেশে সন্তানের কারণে অশান্তি তৈরি হবে। ঋণ পরিশোধের জন্য আপনার ওপর প্রেশার বা চিন্তা আপনার বাড়বে। দাম্পত্য জীবন মধ্যম কাটবে, প্রেমে অশান্তি থাকছে, কিন্তু যারা ইন্স্যুরেন্স বা ব্রোকার
দের কাজে যুক্ত তাদের কিন্তু আজকের দিনে কিছু উন্নতি রয়েছে। শ্বশুর বাড়ির লোকজন কিছু সমস্যা তৈরি করবে আজকের দিনে। সরকারি ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকার কোনো সূত্র ধরে প্রাপ্তির সংবাদ আজকে পাবেন। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে, ব্যবসায় আর্থিক কিছু লোকসান থাকবে। আজকে কোনো মন্দিরে কাঁচা দুধ দান করুন। সিংহ রাশি, আজকের দিনটি শুভ কাটছে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে শুভ ফলের বৃদ্ধি পাচ্ছে। নিজের পরিবারবর্গের সাথে খাওয়া দাওয়া আনন্দের মধ্যে দিনটি কাটাবেন। আপনার কনিষ্ঠ কোনো সন্তানের কারণে আপনার চিন্তা বৃদ্ধি পাচ্ছে। ছোট ভাই বোনের সাথে মতানৈক্য ঘটবে। ঋণ পরিশোধ করার সম্ভাবনা আজকের দিনে থাকছে সিংহরাশির জাতক জাতিকাদের। সরকারি ক্ষেত্রে সিংহরাশির বিচার বুদ্ধির প্রাধান্য বা গুরুত্ব আপনার সহযোগীরা আজকের দিনে দেবে এবং সরকারি ক্ষেত্রে আর্থিক লাভ থাকছে। বেসরকারি ক্ষেত্রেও আর্থিক লাভ থাকবে। ঋণ পাওয়ার বা লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে বেসরকারি কর্মচারীদের। ব্যবসায় লাভের পরিস্থিতি আজকের দিনে সিংহরাশির জাতক জাতিকারা যে কাজটি করবেন, একটি লাল কাগজের মধ্যে 5টি ফোঁটা দেবেন চন্দনে এবং সেটি পকেটে রাখবেন এবং কর্মের উদ্দেশ্যে বেরোনোর সময় চন্দনের ফোঁটা কপালে দিয়ে বেরান। কন্যা রাশি, দিনটি আজকে সম্ভাবনাময়। যে কোনো কাজে আজকে সহজেই উত্তীর্ণ হবেন। কম্পিটিশন বলুন, ইন্টারভিউ বলুন, তাতে সাকসেস থাকছে। আর্থিক উন্নতি এবং ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনে যারা কাজ করেন তাদের কিন্তু উন্নতি রয়েছে। শত্রু আজকের দিনে আপনার কাছে পরাস্ত হবে। দাম্পত্য জীবনে সাময়িক মতান্তর কিন্তু ঘটতে পারে। গৃহ পরিবেশ আজকের দিনে ভালো কাটছে। প্রেমজ সম্পর্কে বাধা উৎপন্ন হবে এবং শারীরিক দিক থেকে কিছুটা হাঁটুর সমস্যা উৎপন্ন হতে পারে। সরকারি ক্ষেত্রে কন্যা রাশির আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। আপনার বুদ্ধি এবং কথার দ্বারা কর্মক্ষেত্রে আপনার পজিশন মজবুত থাকবে। বেসরকারি ক্ষেত্রে আর্থিক লাভ রয়েছে। ব্যবসায় আশাতীত লাভ থাকবে না আজকের দিনে। ব্যবসাদারদের গিয়ে কোনো না কোনো কারণে অশান্তি ঘটতে পারে এবং বাহন যারা চালান ব্যবসাদাররা কন্যা রাশির তাদের কিন্তু বিপদ রয়েছে। আজকের দিনে 9 টুকরো বাদাম নেবেন। সেই বাদামটি আপনারা 7 বার আপনাদের ওপর দিয়ে ঘোরাবেন এবং 3 রাস্তার মোড়ে সেটিকে ফেলে দিয়ে এগিয়ে যাবেন কর্মের উদ্দেশ্যে। পেছন ঘুরে তাকাবেন না। তুলা রাশি, দিনটি মধ্যম থাকছে। পিতামাতার সহায়তা আজকের দিনে থাকবে। গৃহগত শান্তিও আজকের দিনে পাবেন। বাড়িতে ধার্মিক অনুষ্ঠানের আয়োজন আপনি করতে পারেন। আজকের দিনে ভাগ্যের সাপক থাকবে। আর্থিক লাভ মধ্যম থাকছে। দাম্পত্য জীবনে মনের আন্ডারস্ট্যান্ডিং কিছুটা বাড়বে। দাম্পত্য জীবন শুভ থাকছে। শিল্পী বা ক্রিয়েটিভ লোকেদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। তার সাথে মার্কেটিংয়ের সাথে যুক্ত লোকেদেরও উন্নতি থাকছে। আজকের দিনে কাউকে ঋণ দেবেন না, অর্থাৎ ধার দেবেন না। সেই টাকা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না। আজকের দিনে প্রেমের জীবনে উন্নতি থাকছে। সরকারি ক্ষেত্রে যুক্ত তুলা রাশির জাতকদের কোনো প্রাপ্তিতে ডিলে হতে পারে। আর বিশ্বাস করে কাউকে মনের কথা বলবেন না সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে আয় বৃদ্ধিতে বাধা। ব্যবসায় ভালো থাকছে আজকের দিনটা। পূর্বের কোনো প্রাপ্তি সেটাতে কিন্তু আজকের দিনে বাধা থাকবে। আজকের দিনে 8খানা বেলপাতা চন্দ্রন দ্বারা সেই বেলপাতার ওপর ওম নমঃ শিবায় লিখবেন এবং সেটি শিবের মাথায় অর্পণ করবেন। বৃশ্চিক রাশি, দিনটি আজকের দিনটি মধ্যম কাটবে। দীর্ঘদিনের কোনো টাকা আটকে ছিল সেই টাকা কিন্তু আজকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক লোকজনের সাথে বিশেষ কিছু সমস্যা বিতর্ক আজকের দিনে দেখবেন। বড় দাদা দিদির সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সন্তানের ব্যবহারে আপনি মানসিকভাবে আশাহত হবেন।
দুঃখ পাবেন। বিবাহিত জীবনে সাময়িক তর্ক বিতর্ক ঘটবে। লটারি বা শেয়ারে লাভ থাকবে তা অল্প বিস্তর। মনের ভেতর আজকে একটা অজানা ভয় সন্দেহ কাজ করবে। বৃশ্চিক রাশির সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের আজকের দিনটা খুব ভালো কাটবে এবং বিয়ের আলোচনা, সরকারি ক্ষেত্রে অবিবাহিত লোকেদের বিয়ের আলোচনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেদের আর্থিক লাভ সহযোগীর সাথে বিরোধিতা আজকের দিনে ঘটছে। ব্যবসায় লাভ থাকবে, বিশেষ করে ইলেকট্রনিক্সের ব্যবসায়। আজকের দিনে ধূসর রঙের কোনো জামা ব্যবহার করুন এবং পারলে চন্দনের ফোঁটা লাগিয়ে কাজের উদ্দেশ্যে যান। ধনুরাশি, দিনটি ভালো কাটবে, নিজের মধ্যে ঊর্জা এবং সাহসিকতা বৃদ্ধি পাবে। যে কোনো রকমের চ্যালেঞ্জ আজকে সামনাসামনি মোকাবিলা করার সাহসিকতা আপনার মধ্যে থাকছে। কর্মক্ষেত্রে সমস্ত বাধা আজকে সহজেই প্রতিহত করতে পারবেন। যারা সেলস, মার্কেটিং বা জার্নালিস্ট রয়েছেন তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ ঘটবে, দাম্পত্য জীবন শুভ থাকছে, আর্থিক লাভ ঘটবে। দাম্পত্য জীবন বিকেলের পরে কিছুটা সাময়িক সমস্যা তৈরি হতে পারে। ধনুরাশির সরকারি ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে, বেসরকারি ক্ষেত্রে আর্থিক লাভ থাকছে। ব্যবসায় আজকের দিনে ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্ট করবেন না। আজকে গমের দানা পাখিদের উদ্দেশ্যে খাওয়ান, তাতে কিন্তু শুভ ফলে বৃদ্ধি ঘটবে। মকর রাশি, আজকের দিনে আর্থিক লেনদেন সাবধানে করুন, ঋণ পরিশোধ করতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে কায়িক পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে, যার ফলে শরীরে কিছুটা সমস্যা দেবে এবং ব্যাক পেন, গ্ল্যান্ড বা চোখের সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। আত্মীয়দের মধ্যে শত্রুতা দেখতে পাবেন আজকের দিনে। অবিবাহিতদের বিবাহের আলোচনা হতে পারে, দাম্পত্য জীবন মধ্যম কাটবে, কিন্তু গৃহস্থ জীবনে কনিষ্ঠ ভাই বোনকে নিয়ে কিছু সমস্যা তৈরি হবে। সরকারি ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যম কাটছে, উঁচু পোস্টে কারোর সাথে মতানৈক্য ঘটবে। প্রাইভেট ক্ষেত্রে ভালো কাটবে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। আজকের দিনে 7 টুকরো কাঠ কয়লা নিন, সেটিকে প্রবাহমান জলে ফেলে দিন, এতে শুভ ফলের বৃদ্ধি ঘটবে। কুম্ভ রাশি, আজকের দিনটি শুভ থাকছে, জ্ঞান গুণ এবং কর্মদক্ষতার দ্বারা কঠিন কার্য অতি সহজেই অতিক্রম করবেন আপনি। আজকের দিনে আপনার নতুন কোনো পরিকল্পনা সার্থক রূপ নেবে। পরিবারের লোকজনের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, জীবনসঙ্গীর আয় বৃদ্ধি পাচ্ছে। গিয়ের জন্য আজকের দিনে কিছু খরচ করবেন। সন্তানকে নিয়ে কিন্তু আজকের দিনে চিন্তা বাড়বে, অবৈধ প্রেম থেকে সাবধান। সরকারি ক্ষেত্রে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ থাকবে, কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। প্রাইভেট ক্ষেত্র আজকের দিনে ভালো থাকবে না, ব্যবসায় কিন্তু লাভ থাকবে। আজকে নীল ফুল দিয়ে মা সরস্বতীকে পুজো দিন, তবেই কর্মের উদ্দেশ্যে যান, শুভ ফলে বৃদ্ধি পাবে। মীন রাশি, আজকের দিনে কিছু প্রতিকূলতা সমস্যা থাকছে, জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আজকের দিনে অংশগ্রহণ করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। অর্থদাত দিলে সেই অর্থ আর ফিরে পাবেন না। কারোর কাছ থেকে প্রাপ্ত টাকা পুনরুদ্ধার আজকের দিনে করতে পারেন। মেন্টালি কিছুটা আজকের দিনে ডিস্টার্ব থাকবেন গৃহগত কারণে, যার ফলে ঘুমও নষ্ট হচ্ছে। বিবাহিত জীবন আজকের দিনে মধ্যম কাটবে, প্রেমে কিন্তু বাধা আছে। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে মীন রাশির জাতক জাতিকার। বিভিন্ন রকমের চ্যালেঞ্জ সরকারি কর্মচারীদের দেখতে হবে আজকের দিনে মীন রাশি। বেসরকারি ক্ষেত্রে কিছু লাভ দেখবেন, কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় লাভ কম থাকবে এবং পার্টনারশিপ যারা ব্যবসা করেন তাদের কিন্তু আজকের দিনে মতানৈক্য ঘটবে পার্টনারের সাথে। আজকের দিনে যেটা করবেন মীন রাশির জাতক জাতিকারা, আপনারা 5 খানা বেলপাতা নেবেন এবং তাতে চন্দন দ্বারা ওম নম শিবায় লিখে শিব শম্ভুর মাথায় অর্পণ করবেন এবং আপনাদের প্রতিকূলতা অনেকটাই কমে যাবে। এই রইল মেষ থেকে মীন রাশি 5ই আগস্ট কেমন কাটবে। রাশিফল ভালো লাগলে আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।